আমরা দাঁড়িয়ে রয়েছি শিব শক্তি ভান্ডারা, যেটা পৌষপাতিতে রয়েছে, এটাকেই বলা হয় ভারতের সব থেকে বড় অস্থায়ী একটা ভান্ডার, যেটা এই অমরনাথ যাত্রীদের জন্য তৈরি। এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি চলে আসেন বিনা পয়সায়, এখানে দেখতে পাচ্ছেন থাকার সুবন্ধ ব্যবস্থা রয়েছে। ঠিক যেমন আমরা ট্রেনে দেখি লোয়ার মিডিল আপার, সেরকম দেখুন তিনজন করে থাকতে পারবে, লেডিসদের জন্য আলাদা, জেন্টসদের জন্য আলাদা করা আছে। আর এখান থেকে প্রত্যেককে দুটো করে কম্বল প্রোভাইড করা হবে, পুরোটাই ফ্রি অফ কস্ট, এই জন্য কোনো রকম কস্ট আপনাকে দিতে হবে না। জাস্ট এখানে এসে আপনাকে নাম এন্ট্রি করিয়ে নিতে হবে যে কজন লেডিস আছেন গ্রুপে, কজন জেন্টস আছেন। আর বাইরে একটা ভান্ডারা চলছে, মিনিমাম 70-80 রকমের খাবার রয়েছে, জুস থেকে স্ন্যাক্স থেকে ভাত ডাল মেন কোর্স, ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান যা যা চাইবেন, পিৎজা থেকে স্যান্ডউইচ থেকে, মানে যত খাবার আপনি একসাথে চোখে দেখেন না ততই রয়েছে। মোটামুটি 70-80টা খাবার অ্যাট এ টাইম আপনি কোনো বড় ফাইভ স্টার ছাড়া কোথাও তো দেখতে পাবেনই না, সেইগুলো রয়েছে। খাওয়া দাওয়া পুরো ফ্রি, দিনে দুবার তিনবার যতবার ইচ্ছা আপনি থাকতে পারেন, খেতে পারেন। আর এখানে রাতে রেস্ট নিয়ে লোকে চলে যাবেন বাইরে, মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে এসে কালকে প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এখন কিছুটা এদের হেল্পে সুস্থ হয়ে উঠেছি। তো এখানে মেডিকেলের ব্যবস্থা রয়েছে, আপনাকে ওষুধ দেবে, ডাক্তার এসে চেক করে যাবে, তো সব কিছুই আপনি পেয়ে যাবেন চলার পথে। তো অবশ্য করেই যদি অমরনাথ যাত্রায় আসবেন তো এখানে অবশ্যই আসবেন। দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড়, তার মাঝখানে টেন্টগুলো তৈরি করা আছে। এখানে 8-10টা টেন্ট রয়েছে, এক একটা টেন্টে মোটামুটি 100 জন করে থাকতে পারে, তো মোটামুটি এরা 1000 জনকে অ্যাকোমোডেশন দিতেই পারে। আর খাবার এখানে কোনো কমতি নেই, যতক্ষণ আপনি খাবেন ততক্ষণ ওরা আপনাকে খাবার প্রোভাইড করে যাবে, তো এটা আসাটা খুব দরকার এখানে। তো বাইরে চলুন, আমি আপনাদেরকে যাওয়ার সময় ভান্ডারটা দেখিয়ে দিচ্ছি। আজ 15 জুলাই, আমাদের যাত্রার দ্বিতীয় দিন। আজকের দিনটা অপ্রত্যাশিত। হ্যাঁ, আজকে সকালে সূর্যদেবের দর্শন হবে, আজ 5 জনের মুখ দেখতে পাবো, আমরা আবার একই ছন্দে দুজনে একসাথে যাত্রা করতে পারবো, সবটাই কাল্পনিক লাগছে, কিন্তু মিরাকল তো হয়। গতকাল মানে 14 জুলাই সন্ধেবেলা যখন শরীরের সবটুকু শক্তি শেষ হয়ে গিয়েছিল, আমরা আশ্রয় নিয়েছিলাম এই পোষপাত্রী শিবশক্তি ভাণ্ডারাতে। পোষপাত্রী শিবশক্তি ভাণ্ডারা ভারতবর্ষের যত রকমের ভাণ্ডারা চলে তার মধ্যে অন্যতম। এই সংস্থার মানুষগুলোর কাছে পেয়েছিলাম কল্পাতীত ভালোবাসা আর নিঃস্বার্থভাবে শুশ্রূষা করার অদ্ভুত তাগিদ। এই জন্যই আমরা দেখতে পেলাম 15 জুলাইয়ের সকাল কি নেই এই ভাণ্ডারাতে। 5-স্টার ক্যাটাগরির অসংখ্য ধরনের খাবার, নানা রকমের ফল, দুধ, ভাত, রুটি, সবজি, চা, কফি, জুস, খেজুর, আমসত্ত্ব, বিভিন্ন প্রদেশের খাবার, সত্যি বলতে সব নাম বলতেও পারবো না। আছে থাকার বন্দোবস্ত, আছে চিকিৎসার বন্দোবস্ত, আছে টয়লেট, আর আছে যা না বললেই নয় প্রত্যেকটা মানুষের অকৃত্রিম ভালোবাসা, নিঃস্বার্থভাবে সেবা করার তাগিদ। অবশ্যই বলে দিই, সবটাই কিন্তু বিনামূল্যে। বলতে বাধা নেই যে অকৃত্রিম ভালোবাসা পেলাম তা অপরিশোধ্য ঋণ, যা আজকের দিনে আমরা শহরে বসবাসকারী সফিস্টিকেটেড হিউম্যান বিইং যান্ত্রিক সভ্যতার সাথে পা মিলিয়ে চলতে গিয়ে প্রায় ভুলতেই বসেছি। দেখতে পাচ্ছেন আমরা এখন পোষপাত্রী থেকে পাঁচতানের উদ্দেশ্যে যাচ্ছি, 8 কিলোমিটার রাস্তা। তো কালকে রাতে তো আমরা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি 90% রিকভার করে গেলেও ম্যাডাম 20% বেশি রিকভার করতে পারিনি, যে আগের ঘোড়াতেই রয়েছে, তাই বাধ্য হলাম আমরা ঘোড়া নিতে। নাহলে আমাদের উদ্দেশ্য ছিল পুরো ট্যুরটাই পায়ে হেঁটে করা, আপনাদের দেখানো। বাট আর যদিই বলে দিচ্ছি যে ট্যুরটা প্রচণ্ড পরিমাণে টাফ বলতে পারেন, মানে এরকম টাফ ট্যুর ইন্ডিয়াতে আর কিছু তীর্থের আসে কি না আমার জানা নেই। তো আপনারা যারা আসবেন তারা শারীরিকভাবে সক্ষম হলেই আসবেন, তাহলে কিন্তু আপনাদের যে ঘোড়া বা পালকি বা হেলিকপ্টারের সাহায্য নিতে হতে পারে। আজ 15 জুলাই, অনেক বেলা, প্রায় 10:30টার সময় আমরা ভাণ্ডারা ছাড়লাম, এগিয়ে চললাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। ইচ্ছা না থাকলেও বাধ্য হলাম ঘোড়ার সাথে রফা করতে, কারণ আমরা তো ঠিক করেছিলাম পুরো রাস্তাটাই পায়ে হেঁটে করব, মহাদেবের কাছে পৌঁছাবো সম্পূর্ণভাবে পায়ে হেঁটে, কোনো সাহায্য ছাড়া। পোষপাত্রী থেকে পঞ্চতরণী প্রায় 7 কিলোমিটার, আমরা রফা করতে বাধ্য হলাম, আমরা ঘোড়ার সাহায্য নিলাম। রফা হলো 1100 ইচ ঘোড়া, মানে দুজনের 2200 টাকা।
আজ ভিডিওটা যখন এডিট করতে বসেছি ভীষণ আফসোস হচ্ছে রাস্তাটা দেখে। এই রাস্তাটা তো অনাসে হাঁটতে পারতাম, বলতে দ্বিধা নেই। দুর্বল দেহর কাছে মনের অদম্য ইচ্ছা পরাজয় স্বীকার করেছিল। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ঈশ্বরের এক অদ্ভুত টানে। হাড় হিম করা বাতাস তাই বোধগম্য হয়নি। ঈশ্বরের টানে দুর্গম রাস্তাকেও অতিক্রম করতে পেরেছিলাম অনায়াসে। কিন্তু এই নশ্বর দেহ অবশেষে ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিল পোষপাত্রিতে। পথের সৌন্দর্য যেমন আপনাকে মোহিত করবে, রাস্তার ভয়াবহতাও আপনাকে পেরোতে হবে। তার সাথে আপনি সাক্ষী হবেন অনেক কিছুর। কোনো অসুস্থ মানুষকে ট্রেচারে করে অক্সিজেনের মাস্ক লাগিয়ে নামিয়ে আনা হচ্ছে। আপনি হয়তো সাক্ষী থাকবেন কোনো সব দেহ আরোহীর কাঁধে আপনার গা ঘেঁষে চলে গেল, মনের ভেতরটা ডুকরে ওঠে, কে জানে কে তার আপন জনকে হারালো। কেউ বলে অমরনাথ যাত্রা সোজা, কেউ বলে কঠিন। আমাদের অভিজ্ঞতা বলে জীবন নিয়ে যে বাজি খেলতে জানে এবং ঈশ্বরের সাথে যার নিবিড় সংযোগ আছে, হয়তো সেই অতিক্রম করতে পারে এই ভয়ঙ্কর পথ। অমরনাথ সত্যি দুর্গমগিরি দুস্তর পারাবার, তাই যাত্রীরা হুঁশিয়ার। তাই মনের জোর থাকলে আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে অমরনাথ যাত্রা সম্ভব। আমরা পারলে আপনিও পারবেন। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন, আর এইদিকে ঘোরালে দেখতে পাচ্ছেন ওই যে একটা দিক দিয়ে ঘোড়া নামছে, একটা দিক দিয়ে ঘোড়া উঠছে উপরে দিকে দেখতে পাচ্ছেন। আর ঘোড়ায় চড়ার একটাই নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে যখন আপনি ঢালের দিকে নামবেন তখন আপনি পিছনের দিকে নিজেকে রাখবেন, আর যখন ঘোড়া যখন চড়াইয়ের দিকে উপরে উঠবে তখন আপনি ঘোড়ার দিকে ঝুঁকে থাকবেন, আপনার বডি ওয়েটটা ওদিকে রাখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পগুলো বা টেন্টগুলো, এটাই হচ্ছে কি পঞ্চতারণী, এটাই শেষ টেন্ট। এরপর কিন্তু আর টেন্ট নেই, আপনাকে ডাইরেক্ট কলিকে বেছে নিয়ে যেতে হবে, আবার এখানে এসেই থাকতে হবে বা বালটাল দিয়ে নেমে যেতে হবে। তখন দেখুন আমরা এই ঢাল থেকে নামছি, আমি নিজেকে পিছনের দিকে হেলিয়ে রেখেছি, এতে ঘোড়ার চড়ার ক্ষেত্রে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোক হেঁটেও যাচ্ছে, ঘোড়াতেই যাচ্ছে। আমরা আগেও বলেছি আবারও বলছি, হেঁটে যাওয়াটাই উদ্দেশ্য বা প্ল্যানের মধ্যেই ছিল, বাট পরিস্থিতিতে সম্মুখীন হয়ে অসুস্থতার কারণে আমরা বাধ্য হয়ে ঘোড়া নিলাম। দুটো ঘোড়া 2,500 টাকায় অফার করলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়ের ওই সামনের টেন্টগুলো দেখছেন, ওটাই হচ্ছে পাঞ্চতারণী। আমরা চলে এসেছি আর ওই দিকে দূরে কিছুটা দেখা যাচ্ছে গুফা, যেটা মোবাইলে বোঝাতে পারছি না। তো আজকে আমরা গুফাতে দর্শন ঘুরানো বাসা করছি, যদিও গুফাতে কোনোরকম মোবাইলে অ্যালাউ নেই। তো যতটা অব্দি মোবাইল যাবে তত রোজ আপনাকে দেখানোর চেষ্টা করবো। যাত্রা সিনিক বিউটি ভাষায় প্রকাশ করা অসম্ভব, তাই সবাইকে বলবো আসবেন। একটাই কথা যে শারীরিকভাবে সক্ষম সুস্থ হয়েই আসবেন, কারণ চলার পথে পদে পদে অনেক প্রতিকূলতার সম্মুখীন আপনাকে হতে হবে। যদি নিজে থেকে সকল সুস্থ হয়ে আসে সেক্ষেত্রে আপনার চলাটা অনেক সুবিধার হবে। তো আমরা আপাতত কী করছি, আমরা এখানে থাকবো না পাঁচটাকে না বেরিয়ে যাবো সেটা বলতে পারছি না। তো গুফাকে দর্শন করবো এটা কিন্তু কনফার্ম, সেটা হয়ে যাওয়ার পরে পরে সিদ্ধান্ত নেবো যে আমরা এখানে স্টে করবো না বেরিয়ে যাবো, কারণ আমাদের ম্যাডামের শরীর খুব একটা সুস্থ নেই।
তারপরে সব কিছু ডিপেন্ড করছে। ইচ্ছা তো আছে আমরা বাড়িটা দিয়ে নামবো, তবে আমরা শ্রীনগর ঘুরবো, কারণ শ্রীনগরে আমাদের হোটেলে ব্যাগ পত্র রাখা রয়েছে, আমাদের এবার শ্রীনগর ফিরতে হবে। তো সঙ্গে থাকুন, আর সামনে যা হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ওই দূরে গুফা যাচ্ছেন, একটা হেলিকপ্টার এসে এখানে ল্যান্ডিং পয়েন্টে এসে ল্যান্ড করবে। প্রায় ঘন্টা দেড়ে ঘোড়ায় চড়ে আমরা প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করলাম। পোষপাত্রী থেকে পঞ্চতরণী 7 কিলোমিটার এই রাস্তাটা আমরা ঘোড়াতেই অতিক্রম করলাম। 7 কিলোমিটার পৌঁছানোর পর, অর্থাৎ পঞ্চতরণীতে পৌঁছানোর পর, এরপরে আমরা আবার হেঁটেই শুরু করব আমাদের যাত্রা। পঞ্চতরণী থেকে গুহার ডিস্টেন্স প্রায় আরও 6 কিলোমিটার। আমরা পাকিস্তানি আসার পরে আমরা পবিত্র গুহা অমরনাথের গুহার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, চলতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছি রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে, এই ঘোড়াওয়ালারা পালকিওয়ালারাই বেশি মেন প্রবলেমের কারণ। আর এদিকে দেখতে পাচ্ছি ওই পারে একটা রাস্তা চলে গেছে, ওটা হচ্ছে গিয়ে বালটালের রাস্তা। আমাদের উদ্দেশ্য রয়েছে দর্শন হয়ে গেলে আমরা বালটাল দিয়ে বেরিয়ে যাবো, সেই মতোই প্ল্যান রয়েছে। যেহেতু আমাদের শ্রীনগরে স্টে রয়েছে, তো এখানে একটা চড়াই ছিল, সেই চড়াইটা পার করে নিয়েছি, এখন ঢালের দিকে হাঁটছি। আর যেরকম জানা যাচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার মতো রয়েছে, যেটা গেলেই আমরা গুফা দর্শনে চলে যাব। তো দেখা যাক কী হচ্ছে, রাস্তায় হালকা ধূপ রয়েছে চলার পথে, কখন ওয়েদার মনোরম হয়ে যাচ্ছে, এর জন্য চলতে অসুবিধা খুব একটা হচ্ছে না। আর পাহাড়ি রাস্তায় যেহেতু আমরা কোনোভাবেই সবসময় অভ্যস্ত নই, তাই একটা প্রবলেম, হার্টবিট নিঃশ্বাসের প্রবলেম তো থাকেই, সেটা রয়েছে। তো আমরা সেই প্রতিকূলতাকে টপকে, বাধা বিপত্তি টপকে এগোনোর চেষ্টা করছি, কারণ কালকে যেরকমভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম তাতে কোনো আশাই ছিল না আজকে আমরা যাত্রা করতে পারবো। বাট যেভাবে এগোচ্ছি তাতে মনে হচ্ছে আমরা আবার নিজেদের পুরোনো ফর্মে ফিরে যাত্রা কমপ্লিট করতে পারছি। দেখতে পাচ্ছেন এখানে ঘোড়াওয়ালাদের বিশাল ভিড়, এদের অত্যাচারে বরফগুলো পায়ের কাদায় কাদায় কালো হয়ে যাচ্ছে, আর আমরা এই বরফের উপর দিয়ে ভাঙতে ভাঙতে চলেছি। আর নিচে দেখতে পাচ্ছেন দর্শনার্থীর থেকে ঘোড়ার সংখ্যা বেশি, না করে 10,000 তো ঘোড়াই আছে, দর্শনার্থী যদি 40,000 থাকে 10,000 ঘোড়া আছে, এখন একটা অবস্থা। এই ঘোড়াওয়ালাটাই আমাদের চলার পথে সবথেকে বড় প্রবলেম, অবস্টাকল। আর আপনাদের আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে লাল জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, যেখানে আমরা চলেছি অমরনাথ, এই এই জায়গাটা। তো চলুন আরো সামনে যতটা পাচ্ছি গিয়ে দেখানোর চেষ্টা করছি।